আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো রয়েছেন। ইতিমধ্যে এসএসসি টেস্ট বেসে বোর্ড চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে 27 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত। আজকে এই ভিডিওটা একটা লাইভ বোর্ড চ্যালেঞ্জ করি আপনাদেরকে দেখাবো, তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি বুঝতে পারবেন যে কীভাবে করা যায়। আর যদি আমার মাধ্যমে করাতে চান, ডিসক্রিপশন বক্সে থাকা ফেসবুক আইডিতে যোগাযোগ করবেন, অবশ্যই আপনাদের 100% করে দেখা। প্রথম হচ্ছে যে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা অর্থাৎ 16342 এই নাম্বারটাতে আপনাদের হতে মেসেজটা সেন্ড করতে হবে, তো বোর্ড চ্যালেঞ্জটা করতে হবে। এখানে হচ্ছে ঢাকা বোর্ডের একটা বোর্ড চ্যালেঞ্জ করিয়ে দেখাবো আজকে। তো তারপর জন্য হচ্ছে আর এস সি দিতে হবে, স্পেস, তারপর ঢাকার জন্য প্রত্যেকটা বোর্ডের প্রথম 3 অক্ষর, যেমন ঢাকার জন্য ডি এছে, তারপর হচ্ছে আপনার রোল নাম্বার, তারপর হচ্ছে বিষয়কোড। এখন বিষয়কোডটা ঢাকার জন্য যেগুলো 2 পেপার আছে ওগুলো দুটার জন্যই করতে হয়, আলাদা করার কোনো সুযোগ নেই, তাই আপনাকে দুইটার জন্যই করতে হবে। প্রথমে আর এস সি, ডি এছে, রোল নাম্বার, বিষয়কোড দুটা দেওয়ার পরে সেন্ড করছে টেলিডক নাম্বার থেকে। তারপর ফিরতে একটা মেসেজ আসবে তাদের কোড নাম্বার দিয়ে, এই কোড নাম্বারটা আপনাকে আবার ইএস দিয়ে আর এস সি স্পেস ইএস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে এটা আপনার আবার রিপ্লাই করতে হবে। দেখতে পাচ্ছেন আমি হাইড করছি, সিকিউরিটির স্বার্থে একটা মেসেজ আসছে ফিরতি যে আপনার কোড নাম্বার দিয়ে, আপনার নাম আর হচ্ছে কোড নাম্বার দিয়ে একটা মেসেজ আসছে, এটাকে আবার সেন্ড করতে আর এস সি ইএস, ওই যে কোড নাম্বারটা ফিরতি মেসেজ আসছিল ওই কোড নাম্বার, তারপর আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার, একটা কন্ট্যাক্ট নাম্বার দিলে ওখানে আপনাকে ট্র্যাক কোড যাবে, ওইটা পরবর্তীতে আপনার রেজাল্ট দেখার জন্য প্রয়োজন হতে পারে। এই জন্য এই ট্র্যাক নাম্বারটা আর এস সি দিবেন, তারপর ইএস এসপি, তারপরে হচ্ছে পিন নাম্বার বা কোড নাম্বার, পিন নাম্বার যেটা দিবে এটা ঠিকভাবে কারেক্টলি বসাতে হবে, বসানোর পরে ওদের কাছে আবার সেন্ড করতে হবে। টেলিটক সিম থেকেই অবশ্যই করতে হবে, টেলিটক সিম আপনার মোবাইল রিচার্জ যেমন করো ওইভাবে করে রাখতে হবে। দেন টাইপ করা শেষ, টাইপ করার পরে হচ্ছে আবার মেসেজটা সেন্ড করে দিব, সেন্ড করার পর হচ্ছে আপনাকে কংগ্রেচুলেশন জানায় একটা মেসেজ আসবে, আর একটা ট্র্যাক আইডি দিবে, মেসেজটা সেভ হতে ব্যবহার করা যাবে, যখন রেজাল্ট দিবে যদি চেঞ্জ হয় তখন বুঝতে পারবে যে কীভাবে ট্র্যাক কোডটা ব্যবহার করতে হবে। এটা আর এস সি এস দিবেন স্পেস, তারপর হচ্ছে যে কোড নাম্বার, পিন অর্থাৎ পিন নাম্বারটা আর কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই ভালোভাবে মিলিয়ে নেবেন, যেন ভুল না হয়, ভুল হলে টাকা কেটে যাবে, কিন্তু আপনার প্রপারলি হবে না আর কি, যে কোড নাম্বারটা, কোড নাম্বার মেসেজ ঠিকভাবে আসবে না, তার জন্য হচ্ছে যে নাম্বার আর হচ্ছে সব কিছু ভালোভাবে মিলিয়ে নেবেন, মিলিয়ে নেওয়ার পরে সেন্ড করে দেবেন। সেন্ড করার পর আপনারা কিছুক্ষণ, আজকে অর্থাৎ অনেকে করবে, একটা ট্র্যাফিক থাকবে, তাই হচ্ছে কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার পর ফিরতি মেসেজের জন্য অপেক্ষা করবেন। ফিরতি মেসেজে আসবে যে যে কংগ্রেস, আপনার স্টুডেন্টের নাম আসবে, বোর্ড আসবে, তারপর রোল নাম্বার, যে সাবজেক্টের জন্য করা হয়েছে ওই সাবজেক্টটা, তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, তারপর হচ্ছে এসএসসি টেস্ট, তারপর হচ্ছে যে ট্র্যাক আইডি একটা দিয়ে দিবে, এভাবে করতে পারবেন। তো ধন্যবাদ, যদি উপকৃত হন একটা লাইক দিয়ে দিন, সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ সবাইকে। আর যদি আমার মাধ্যমে করাতে চান অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। 3 তারিখ পর্যন্ত